हाई एवरीवन, वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल। आमी तोमादे सोमेन दा। तो बंधुरा, WBPRB-র কাছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের কাছে বেশ কয়েকটি রেজাল্ট তৈরি রয়েছে, যেগুলো বেশ কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে। সেগুলোর আপডেট পেয়েছি, আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। ফার্স্ট অফ অল, যে রেজাল্টটা তোমাদের প্রকাশিত হতে চলেছে সেটা হচ্ছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর 2020-র রেজাল্ট। এটার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই, ডেট বলে দিচ্ছি। নেক্সট যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, এটারও রেজাল্ট আপডেট পেয়েছি, সেটাও শেয়ার করে দেবো। নেক্সট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে সেটা হচ্ছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এই তিনটি রেজাল্ট কিন্তু রেজাল্টের আপডেট পেয়েছি, যেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দুটো রেজাল্ট এই মাসেই প্রকাশিত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, দুটো রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে, আর একটা রেজাল্ট যেটা কলকাতা পুলিশের কবে প্রকাশিত হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের আমি কলকাতা পুলিশের আপডেটটা দিয়ে দিই। এটা তোমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে আমি তোমাদেরকে সর্বপ্রথম ইউটিউবে জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। অনেকেই বলেছিল তোমাদের জুলাই মাসে যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, আগস্ট মাসে মার্চ হয়ে যাবে, বাট আমি তোমাদেরকে বলেছিলাম তিন মাসের আগে কোনোদিনও রেজাল্ট প্রকাশিত করবে না WBPRB। এখন দেখবে অনেকেই সেই নিয়ে ভিডিও করছে যে সেপ্টেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে, এই হবে হ্যান হবে, এরকম কথা বলছে। তোমরা চাইলে আমার বিগত যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখে আসতে পারো। আমি সর্বপ্রথম জানিয়েছিলাম তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, আর সেপ্টেম্বর মাসে তোমাদের লেডি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে। এই দুটো আপডেট দিয়েছিলাম, চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারো। আবারও বলছি, তোমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাসের আগে কোনো মতেই দেওয়া পসিবল না, ঠিক আছে? সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই রেজাল্ট তোমাদের প্রকাশিত করে দিতে পারে WBPRB, এবং তোমাদের যে মাঠ সেটা কিন্তু পুজোর আগেই করাতেও পারে, ঠিক আছে? রেজাল্টের 10 দিনের মাথাও মাঠ করিয়ে দিতে পারে যদি WBPRB চায়। খুব রিকমেন্ড ফাস্ট করতে পারে। তবে আমি একটা কথা বলি, আমার মতামত যতদূর রয়েছে সেটা হচ্ছে তোমাদের পুজোর আগে মাঠ হবে না, পুজোর পরেই তোমাদের মাঠটা হবে। অক্টোবরের তোমাদের আই থিঙ্ক 19 তারিখ পুজো পড়ছে, তোমাদের প্রায় নভেম্বরের দিকে তোমাদের মাঠ হতে চলেছে। পুজোর আগে তোমরা রেজাল্টটা পাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে রেজাল্টটা পাবে, এইটুকু আমি তোমাদেরকে কনফার্ম করতে পারি। আর দ্বিতীয়ত, তোমাদের মাঠ কিন্তু পুজোর পরেই হবে, ঠিক আছে? আমার মতামত এটা শেয়ার করলাম, এটা আমার কাছে আপডেট নেই, তোমাদের মাঠটা পুজোর পরেই হবে। আর এক্সাম তোমাদের 2024 সালে হবে, ঠিক আছে? এক্সাম যেটা মেন এক্সাম সেটা 2024 সাল প্রায় হয়ে যাবে, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে তোমাদের কলকাতা পুলিশের প্রিলি রেজাল্ট প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? এটা যদিও আমি আপডেটটা আগে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, তাও আরেকবার জানিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটার রেজাল্ট আগামীকাল থেকে কাউন্টডাউন শুরু তোমাদের রেজাল্টে। আগামীকাল অর্থাৎ তোমাদের আগামীকাল কত তারিখ পড়ছে, 18 তারিখ পড়ছে মনে হয়, 18 না 17 তারিখ এরকম পড়বে তোমাদের, 18 তারিখ মনে হয়, 18 তারিখ। অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু রেজাল্টের কাউন্টডাউন শুরু, অর্থাৎ তোমাদের এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, ঠিক আছে? এটার রেজাল্ট তোমাদের এই সপ্তাহে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট যে রেজাল্ট সেটা হচ্ছে তোমাদের বহুদিন অপেক্ষাকৃত তোমরা, সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটর, এটারও রেজাল্ট একসঙ্গে প্রকাশিত হবে। তোমাদের WBPSI আর ওয়ারলেস অপারেটর এই দুটো রেজাল্ট আগামীকাল থেকে কাউন্টডাউন শুরু, অর্থাৎ 18 জুলাই থেকে কাউন্টডাউন শুরু করে দাও তোমরা, তৈরি থেকো খুশির খবর শোনার জন্য। আগামীকাল থেকে এই সপ্তাহটা, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে, এই সপ্তাহে কিংবা তোমাদের এর পরের সপ্তাহে, ঠিক আছে, এই দুটো সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ, এই সপ্তাহে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। WBPRB-র কাছে সমস্ত কিছু তৈরি রয়েছে, রেডি রয়েছে, জাস্ট রেজাল্টটা আপলোড করে দিলেই হবে। যদি কোনো টেকনিক্যাল ফল্ট না হয় তাহলে এই সপ্তাহেই তোমরা রেজাল্টটা পাচ্ছ, ঠিক আছে? আর যদি কোনো কারণে টেকনিক্যাল ফল্টের কারণে প্রকাশিত করতে না পারে, পরের উইকে কনফার্ম তোমরা রেজাল্ট পাচ্ছ ওয়ারলেস অপারেটর এবং WBPSI, ঠিক আছে? তো সকালে তৈরি থেকো খুশির খবর শোনানোর জন্য। কে কে পাস করলে, কোয়ালিফাই করলে, চাকরিটা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই ছিল মোটামুটি ভিডিও, আই হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।